আসসালামু আলাইকুম। আমাদের জীবনে এমন অনেক ধরনের মানুষ থাকে যারা আমাদের লাইফটাকে অনেক সময় অনেক সুন্দর করে ফেলে, আবার আমাদের লাইফটাকে অনেক জটিল করে ফেলে। তেমনি যারা আমরা দেশের বাইরে থাকি, অনেক সময় আমাদের লাইফে কিছু কিছু দুর্ঘটনা ঘটে যায় যাদের জন্য আমরা মানুষের সাথে মিশতেও অনেক সময় ভয় পাই। কিন্তু আবার এমন কিছু মানুষ আপনাদের লাইফে ব্লেসিং হয়ে আসবে যে তারা আপনাকে সবসময় অনেক হাসি খুশি মোজ মাস্তির মধ্যে রাখবে, আপনাকে বুঝতে দিবে না যে আপনি ফ্যামিলি থেকে অনেকটাই দূরে। আমার সাথেও এমন হয়েছে, অনেক অনেক মানুষের সাথেই পরিচয় হয়েছে, লাইফে আসা যাওয়া হয়েছে, অনেকের কাছ থেকে অনেক কষ্ট পেয়েছি, অনেকের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। জীবনটা আসলে এমনই, দুঃখ কষ্ট ভালোবাসা সব কিছু নিয়েই জীবন। এই জন্য তো আর সবার কাছ থেকে দূরে সরে থাকা যায় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমরা যারা মুসলিম সবাই বলে বা আমাদের ইসলামেও আছে যে 3 দিনের বেশি কথা না বলে নাকি থাকাই ভালো, যে আগে কথা বলে সেটাই নাকি আরও ভালো। আমি সবসময় এটা মেনটেন করার চেষ্টা করি, যার সাথে যাই হোক না কেন চেষ্টা করি যে সবার সাথে আগে আগে নিজের থেকেই কথা বলার। এটাতেও না একটা শান্তি লাগে যে হ্যাঁ, আমি মন থেকে কাউকে মাফ করে দিয়ে আমি তার সাথে কথা বলছি, মিশতেছি, একটা অন্যরকম শান্তি। আর সবাইকে মাফ করে দেওয়ার মধ্যে না সবচেয়ে বড় শান্তি। আমি বলবো আপনারাও না চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনাদের লাইফটা না অনেক সুন্দর হয়ে যাবে, কোনো টেনশন থাকবে না, কারোর প্রতি কোনো ক্ষোভ থাকবে না, কিন্তু একটা শান্তি শান্তি ফিল হবে। অনেক দিন ধরেই সবাই অনেক প্ল্যানিং করছিল যে এক একজন এক একটা বানিয়ে নিবে বাসা থেকে। তো একভাবে যেমন বলছিল যে সে চটপটি খাওয়াবে আমাদেরকে, আরেকজন যেমন বলছিল যে হালিম খাওয়াবে। তো এইভাবেই মানে এক একজন এক একটা রেডি করে এনেছে, একভাবে বানিয়েছিল হচ্ছে অনেক মজার সিঙ্গারা, আরেক আপু বানিয়েছিল পোয়া পিঠা, যেইভাবে চটপটি নিয়ে এসেছিল সে কেক নিয়ে এসেছিল, তারপর হচ্ছে সালাড টালাড সব কিছু। বাচ্চারাও অনেক মানে আনন্দ করেছে, যখন আমরা বড়রা আনন্দ করি তখন আসলে বাচ্চারাও অনেক আনন্দ করে। আর আমার মেয়েকে আমি আজকে এই প্রথম 3 পিস পরিয়েছিলাম, 3 পিস বলতে 2 পিস, তার দাদি তার জন্য অনেক শখ করে বানিয়ে দিয়েছে, সেম আমার জন্য বানিয়ে পাঠিয়েছে। বাট আমি তো ভাই নাদুস নুদুস, তাই আমার গা দিয়ে আর ঢুকে নেই, তাই শুধু এবার মানে মেয়েটাই পড়েছে। যদি কখনো শুকাইতে পারি তাহলে সেদিন আবার মামে ম্যাচিং করব, কিন্তু তখন আবার মারিয়াম বড় হয়ে যাবে। আমার কাছে মনে হয় বিদেশের বাড়িতে এই মানুষগুলো এত আপনভাবে মিশে দেখেই হয়তো আমরা ফ্যামিলি ছেড়েও অনেক দিন পর্যন্ত মানে থাকতে পারি, নাইলে হয়তো আমরা অনেক বেশি ডিপ্রেশনে চলে যেতাম সবাই। আমার কাছে এটা মনে হয় এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা ব্লেসিং যে আত্মীয় স্বজন না হয়েও আমরা এক একজনের খুব কাছের মানুষ হয়ে উঠি, সবাই সবার সাথে মিশি, সবাই সবার খোঁজ খবর নেই। এটাই আসলে অনেক আনন্দের, আর সব কিছুর জন্যই মহান আল্লাহ তাআলার কাছে শুকর আলহামদুলিল্লাহ। সেদিন খাওয়া দাওয়া করার পরে আমরা ওই সাগর পাড় থেকে সবাই আমরা বাসায় চলে এসেছিলাম, সেখানে এসে এক একজন এক একজনের হাতে মেহেদি দিয়েছি প্রায় রাত্র 10টা পর্যন্ত। মানে কোনো প্ল্যানিং ছাড়াই আসলে এমন হয়ে গেছে যে মেহেদি দেওয়ার ব্যাপারটা, আগের দিন রাতের বেলা যেমন মানে বলা হচ্ছিল যে খাওয়া দাওয়া শেষ করে আমরা মেহেদি দিব সবাই, তো সেখানে তো আর মেহেদি দেওয়া পসিবল না, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো পরে বাসায় এসে সবাই মেহেদি দিয়েছি, একটু আনন্দ করেছি, ভালো লেগেছে। আমার কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যে বাংলাদেশের চাঁদ রাত উদযাপন করছি।